নমস্কার বন্ধুরা হেলথ ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে আবার একটি মেডিসিন প্রোডাক্টের আলোচনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে যে মেডিসিন প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো জোসাট ফিফটি ট্যাবলেট বন্ধুরাই জোসাট ফিফটি ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কি কম্পোজিশান দেওয়া আছে এবং এর কাজ কি এবং এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এবং এর ডোজ কি এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল যে ভিডিওটি স্কিপ করবেন না দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করিয়ে এখন ভিডিওটির মূল পয়েন্টের দিকে এগোনো যাক বন্ধুরাই স্কিনের ওপর যে মেডিসিন প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো জোসেট ফিফটি ট্যাবলেট এই ট্যাবলেটটি সান ফার্মা কোম্পানি প্রস্তুত করে থাকে এটি আপনার একটি পাতায় দশটি ট্যাবলেট থাকে যার বর্তমান মূল্য হল একশো টাকা বন্ধুরা এই ট্যাবলেটটি আপনারা যে মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এবার জেনে নেব যে এই ট্যাবলেটটির মধ্যে কি কম্পোজিশান দেওয়া আছে এবং এই ট্যাবলেটটির কাজ কি। বন্ধুরা এই ট্যাবলেটটির মধ্যে দেওয়া আছে সেট্রালিন পঞ্চাশ মিলিগ্রাম কম্পোজিশান দেওয়া আছে বন্ধুরাই জোসেট ফিফটি ট্যাবলেটটি আপনার ডিপ্রেশন বা বিষণ্ণতা চিন্তা উদ্বেগ আতঙ্ক ব্যাধি এছাড়া অবশেষিব বাধ্যতামূলক ব্যাধি প্যানিক ডিসঅর্ডার এবং মহিলাদের মাসিকের আগে ডিসফোরিক ডিসঅর্ডারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা এই ট্যাবলেটটি খুবই একটি লাভজনক মেডিসিন তো এবার জেনে নেব যে এই ট্যাবলেটটি কীভাবে কাজ করে থাকে এই জোসেট ফিফটি ট্যাবলেট হলো একটি নির্বাচনী সেরোটনিন রিপোটেক ইনহিবিটর অ্যান্টি ডিপ্রেসেন্ট এটি মস্তিষ্কে রাসায়নিক বাহক সেরোটনিনের মাত্রা বাড়িয়ে কাজ করে থাকে এটি মেজাজ এবং হতাশার শারীরিক লক্ষণগুলিকে উন্নত করে এবং অবশেষে বাধ্যতামূলক ব্যাধি প্যানিক ডিসঅর্ডার মাসিকের আগে ডিস্ফোরিক ডিসঅর্ডার এবং উদ্বেগের লক্ষণগুলি থেকেও মুক্তি দেয় বন্ধুরা খুবই একটি কার্যকরী মেডিসিন এ রেজাল্ট দুর্দান্ত আর বন্ধুরা এই ট্যাবলেটটি গর্ভবতী মহিলারা এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলারা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবুর সাথে পরামর্শ করে নিই তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন তো এবার জেনে নেবো যে এই ট্যাবলেটটি ডোজ কী হয় এই ট্যাবলেটটি ডোজ হল প্রতিদিন রাত্রে একটি করে ট্যাবলেট খাওয়ার পর দেওয়া হয়ে থাকে এছাড়া বন্ধুরা এই ট্যাবলেটটি ডোজের ব্যাপারে আপনি যেন সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন বন্ধুরা এই ডোজ ফিফটি ট্যাবলেট ডিপ্রেশন বা বিষণ্ণতা উদ্বেগ সম্পর্কিত অবস্থা চিন্তা অবশেষিব বাধ্যতামূলক ব্যাধি এবং প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসা এছাড়া মহিলাদের মাসিকের আগে ডিসফোরিক ডিসঅর্ডার এবং উদ্বেগের লক্ষণগুলির চিকিৎসা করার জন্য খুবই একটি কার্যকরী মেডিসিন এ রেজাল্ট দুর্দান্ত তো বন্ধুরা এবার জেনে নেব যে এই ট্যাবলেটটি ব্যবহার করার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না সাইড এফেক্ট সব পরিস্থিতিতে হয় না যদি এই ট্যাবলেটটি ব্যবহার করার পরে আপনার বদজম অনিদ্রা বমি বমি ভাব ডায়রিয়া তন্দ্রা বা অন্য কোনো যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট যে যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেই তবেই সেই মেডিসিনটি ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকুনি আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো এইরকমই মেডিসিন প্রোডাক্টের আলোচনার ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ